আজি হচ্ছে চৈত্র মাসর তৃতীয় মঙ্গলবার। এগে গঞ্জাম জেলার প্রসিদ্ধ ইষ্টদেবী মা তারাতারিণী পীঠে প্রবল জনসমাগম হয়েছে। রত্নগিরি পাহাড়র চতুর্পার্শ্ব সহ সমগ্র তারাতারিণী অঞ্চল লোকারণ্য হয়ে পড়েছে। এই পাড়ি রাত্র গোটাই তিরিশ মন্দির দ্বার ফিটা যাই পরম্পরা অনুসারে মঙ্গল আলতি, অবকাশ, মাচণা, সিঙ্গার, অভিষেক আদি নীতিকান্তি পূজার্চনা করা যাই মা তারাতারিণী দুই ভৌণী সরস্বতী বেশে সজ্জিত করা যাই। মা যোগমায়া তারাতারিণী আজ চৈত্র যাত্রার তৃতীয় পাড়ি। এই অবসরের মা যোগমায়া মহাসরস্বতী রূপ ধারণ করে ভক্ত মানুষ দর্শন দিয়েছেন। যা আমার রীতিনীতি অবকাশ নীতি সরিলা পরে ভক্ত মানে দর্শন পাইছেন। বহু আড়ম্বরের মাঙ্কর চৈত্র যাত্রা এই যে ফের আজ বি মাঙ্কর বাসন্তিক নবরাত্রি পূজা আরম্ভ। ঠিক সন্ধ্যায় মাঙ্কর ঘট বসিব। ঘট বসি আমার দৈনন্দিন যে প্রকার রীতি অনুযায়ী হওয়া কথা সেই প্রকার হি হব। ইয়ে তো আমার এই মাটি, ইয়ে হচ্ছেন মাতৃ আরাধনার মাটি। বর্ষানাং ভারত শ্রেষ্ঠ উৎকল শ্রেয়, উৎকল মাটি হচ্ছেন আমার মাতৃ আরাধনার মাটি। যোগমায়া তারাতারিণী এটি ভক্ত মানুষ আজ দর্শন দিয়েছেন দিব্য দর্শন। ভক্ত মানে বহু নিরাডম্বর ভাবে আসি মাঙ্ক দর্শন করে নিজের পিলামানঙ্কর মঙ্গল কামনা করে। যেহেতু এটা বসন্ত ঋতু, চৈত্র মাসর অন্য নাম হেলা আমার বসন্তী মধুপার্বণী। অর্থাৎ বসন্ত ঋতুরে মা যোগমায়া তারাতারিণী পঞ্চামৃত কলস মা মণহি করে থাকে। ভক্ত মানে আসি মণহি করে থাকে মা নিজের পিলামানঙ্কর মঙ্গল কামনা পাই মাঙ্কু আরাধনা করতে। যোগমায়া তারাতারিণী সমস্তঙ্কু অচিরে আশীর্বাদ দেই থাকে মা যোগমায়া তারাতারিণী। জয় মা তারাতারিণীঙ্কর, জয় হো, জয় হো, জয় হো। ভোর 4:30 রে সাহণ মেলা হই মা তারাতারিণী সরস্বতী বেশে ভক্তঙ্কু দর্শন দেইথিলে। এই অবসরের ভোরু মাঙ্ক পীঠে পৌঁছিলে 5টি অধ্যক্ষ ভিকে পাণ্ডিয়ান। সে মন্দিরে পৌঁছি মাঙ্কু দর্শন করিবা পরে মন্দিরর পরিসরের চালিথিবা উন্নয়নমূলক কার্যরে সে সমীক্ষা করিথিলে। মন্দিরে বর্তমান উপলব্ধ থিবা সুবিধা সুযোগ কিভাবে রয়েছে সেনি মন্দিরর পূজক পরিচালনা কমিটি ও ভক্তমানঙ্কু পচারি বুঝিথিলে। সেপটে আজি তৃতীয় চৈত্র মঙ্গলবার সহ বাস্তনিক নবরাত্র পর্ব আরম্ভ হইথিবা হেতু সকালু সকালু ভক্তঙ্ক ভিড় দেখিবাকু মিলিথিলা। বহু দূর দূরান্তরর ভক্তমানে মাঙ্কু দর্শন করিবা নিমন্তে মন্দিরকু ছুটি আসিথিলে। নিজর মনস্কামনা পূর্ণ হেবা লাগি মানসিক ধারীমানে নিজ নিজ পিলামানঙ্কর মুন্ডন করিথিলে। তেবে তৃতীয় পালিরে প্রশাসনর কিছিটা অব্যবস্থা হেতু চোরাত্মক প্রাদুর্ভাব বড়ি যাইথিবা নেই অনেক অভিযোগ উঠিথিবা দেখিবাকু মিলিথিলা। আমি সব ছত্রপুর আসছু মাঙ্ক দর্শন করিয়া পাই। আমি প্রত্যেক বর্ষ আসু, প্রত্যেক বর্ষ আসি মাঙ্ক দর্শন করি যাও, খুশি লাগে মাঙ্কর প্রত্যেক বর্ষ আসু। লাইন সেটা দেখিলে তো সেমিতি কিছু না, পুরা লাইন তো পুরা কিছু না, পুরা ঠেলা পেলা হয়েকি যাচ্ছেন, সেমিতি কিছু সুবিধা করে না, খরা প্রবল চিন সুবিধা না, গাড়ি বি মনে ঘাটি রাস্তা ওভরলোড করি নৌছেন, কিরে তো দর্শন হয়ে পারলানি। তিলু দর্শন কলু ভাল লাগিলা, প্রসাদ বি সেবন কলু। গঞ্জাম জেলা পুরুষোত্তমপুর সীমাঞ্চল মিশ্রঙ্ক রিপোর্ট, ধরিত্রী লাইভ।